আমি খুবই বিভ্রান্ত একটি আত্মা আমি জানতে চাইছিলাম আমাদের চিন্তাভাবনাগুলি কি আমাদের জীবনকে সুরক্ষিত রাখতে ও সঠিক পথে চালাতে যথেষ্ট যখন জীবনের এই সমস্ত দিকগুলির কথা আসে ভাষা সেখানে শব্দার্থবিদ্যার ব্যাপার নয় আপনি যে বলছেন আমি একটি বিভ্রান্ত আত্মা একটি আত্মা বিভ্রান্ত হতে পারে না আপনি একটি বিভ্রান্ত মন এটা সংশোধন করা কেন এত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি একটা জিনিস থেকে আর একটা জিনিসের তফাত বুঝতে না পারেন ধরুন আপনি গেলেন একজন ডাক্তারের কাছে কারণ আপনার হার্টের সমস্যা আছে আর আপনি বললেন ডাক্তারবাবু আমার লিভার আমায় ভোগাচ্ছে উনি চিকিৎসা অন্য কিছুরই করবেন বুঝতেই পারছেন তাই না কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ এটা শুধু শব্দের মানে করার ব্যাপার নয় এটা শুধু শুধু চুলচেরা বিশ্লেষণের ব্যাপার নয় এটা শুধু এই রকম আপনার হার্টের সমস্যা কিন্তু আপনি গেলেন লিভারের ডাক্তারের কাছে এতে সমস্যার সমাধান হবে না এতে সমস্যা আরও বাড়বে কারণ এমনিতেও আপনি একবার ওনার কাছে গেলে ওনাকে সার্জারি করতেই হবে আপনার লিভারে সে আপনার লিভারের সমস্যা থাকুক বা না থাকুক ওটা ব্যবসার একটা অঙ্গ ঠিক আছে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আত্মা বিভ্রান্ত হতে পারে না আর প্রথমত আত্মা নিয়ে কথা বলবেন না কারণ এটা আপনার অভিজ্ঞতার মধ্যে আসেনি আর যদি আপনি কিছু নিয়ে কথা বলেন যেটা এখনও অবধি আপনার অভিজ্ঞতায় নেই খুব স্পষ্টভাবে বললে সেটা তো মিথ্যে কথাই তাই সবার আগে আপনাকে এটা করতে হবে আপনাকে মিথ্যা বলা বন্ধ করতে হবে এমন কিছু নিয়ে কথা বলবেন না যা এখনো অবধি আপনার বাস্তব অভিজ্ঞতায় নেই এটা হয়তো গীতায় বলা এটা হয়তো বেদে লেখা সবাই হয়তো এটা নিয়ে কথা বলছে কিছু যায় আসে না এটা আপনার জন্য সত্যি নয় আপনি এটা নিয়ে কথা বলবেন না আপনি আত্মা নিয়ে কথা বলবেন না আপনি স্বর্গের কথা বলবেন না আপনি ঈশ্বরের কথা বলবেন না কারণ এটা এখন আপনার বাস্তব অভিজ্ঞতায় নেই যদি আপনি এসব নিয়ে কথা না বলেন একরকমের আকাঙ্ক্ষা জন্মাবে আপনার মধ্যে যেটা আপনাকে সেই দিকে নিয়ে যাবে যদি এটা নিয়ে কথা বলেন আপনি নিজেকে গল্পগুজব দিয়েই তৃপ্ত করবেন আসল জিনিসটা কোনোদিনই হবে না আপনি গল্পগুজবেই পরিতৃপ্ত থাকবেন গল্পগুজব বেশ তৃপ্তিদায়ক জিনিস জানেন তো হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ বাস্তবকে এড়িয়ে যান খালি গল্পগুজব করে প্রচুর মানুষ বাস্তবকে এড়িয়ে যান খালি একটা সিনেমা দেখার মাধ্যমে সিনেমা হলো কোনো একজনের গল্প তাই না কারুর কাহিনী আমি এটার বিরুদ্ধে নই কিন্তু আমি বলছি যদি আপনি এটাকে নিজের জীবনকে সমৃদ্ধ করতে কাজে লাগান ভালো কিন্তু যদি নিজের জীবনকে এড়াতে কাজে লাগান তা এক সমস্যা তাই না এবং প্রচুর মানুষ এটাকে ব্যবহার করছেন জীবনকে এড়াতে জানেন তো আপনাকে জীবনে কিছুই করতে হবে না আপনি যাবেন খালি একটা অন্ধকার ঘরে বসবেন আর এক ঠোঙা পপকর্ন কিনবেন কেউ একজন ভালোবাসবে কেউ লড়বে কেউ বাঁচবে কেউ সব কিছুই করবে আপনি খালি পপকর্ন খাবেন আর এটা চলতে থাকবে আপনি কাঁদতে পারেন আপনি হাসতে পারেন আবার বেরিয়ে আসতে পারেন এবং ওরা আপনাকে বলে দেন যখন এটা শেষ হয় আজকাল তারা আর সেই দ্য এন্ডটা দেন না আপনাকে বুঝে নিতে হবে যে এটা শেষ একটা সময় ছিল যখন তারা বলে দিতেন দ্য এন্ড যদি আপনি বুঝতে না পেরে থাকেন সেই জন্য আপনি হয়তো পরেশ্বয়েও বসে থাকবেন সুতরাং নিজেকে ঠকাবেন না আপনি নিজের জন্য নিদের পক্ষে যেটুকু করতে পারেন তা হলো নিজেকে ভুল না বোঝানো যদি আপনি অন্যদেরও হাবিজাবি না বোঝান আপনার আশেপাশের জীবনেও বিষয়কর উন্নতি ঘটবে কিন্তু সেটা সেটা আমি আপনার ওপরেই ছেড়ে দেব ঠিক আছে ওটা আপনার সিদ্ধান্ত কিন্তু অন্তত এই একটা মানুষের কাছে একশো শতাংশ সৎ থাকুন কোনো বুঝরুক নয় এটা অবশ্যই করা উচিত কারণ এই মানুষটা সেটা প্রাপ্য আর আপনি এর কাছে দায়বদ্ধ যে অন্তত এর কাছে আমি জানি না রকম সামাজিক এবং অন্য সব পরিস্থিতিতে আপনি আছেন অন্যদের হাবিজাবি বোঝানো থামাতে পারবেন কি না যদি আপনি তা করেন আপনি আপনার আশেপাশেও এক চমৎকার জীবন গড়ে তুলতে পারবেন যদি আপনি আপনার চারপাশে এটা করতে পারেন সেটা দারুণ আপনি চমৎকার কিছু তৈরি করবেন তা যদি সম্ভব না হয় অন্তত এই একটা মানুষের সাথে একটা মানুষকে ভুলভাল বোঝাবেন না অন্তত এই মানুষটার সাথে একশো শতাংশ সৎ থাকুন তো এর কারণ এটাই যে একটা সময় ছিল যখন এই সভ্যতা সংস্কৃতি ছিল এক স্পন্দনশীল আধ্যাত্মিক বাতাবরণ সেই সময়কার তুলনায় এই এখন এটার খুবই ক্ষয়ে যাওয়া অবস্থা সেই স্পন্দনশীল আধ্যাত্মিক প্রাণোচ্ছলতা আর নেই কিন্তু সেই ভাষা শব্দ এখনও ভেসে বেড়াচ্ছে যেখানেই যান মানুষ বলে বেড়াচ্ছে নাত্তা পরমাত্মা এটা ওটা নিয়ে সেই ভাষা শব্দ এখনো ভেসে বেড়াচ্ছে সাধারণ কথ্য ভাষায় এবং সাধারণ আবহমণ্ডলে যদিও আগুন নিভে গেছে সেই কারণে এটা একদিক থেকে একটা কল্যাণকর প্রভাব হতে পারত কিন্তু এটা একটা খারাপ প্রভাবও কারণ আপনি কথা বলছেন সর্বোচ্চ স্তরের বিষয় নিয়ে কিন্তু বৈষয়িকভাবে এর ফলে সমস্ত উঁচু স্তরের জিনিস এমনি নষ্ট হয়ে যাবে সেগুলো নিয়ে খালি গালগল্প হতে থাকবে লোকজন গীতা আলোচনা করবেন চায়ের দোকানে বসে মানুষ জানেন তো চায়ের দোকানের কোনো দোষ নেই আমি বলছি এর জন্য যে যথাযোগ্য মনোযোগ বা সুচিতার দরকার সেটা না থাকা পবিত্রতা বলতে এটাকে ওপরে তুলে কোথাও বসানো না পবিত্রতা বলতে যদি আপনি যদি আপনি দুধের মধ্যে হাত দিতে চান আপনি দেখবেন হাতটা যেন পরিষ্কার থাকে তাই না তা না হলে এটা নষ্ট হয়ে যাবে এটাও ঠিক তেমনই যদি আপনি কিছুর মধ্যে হাত দিতে যান সেটার আগে সামান্য একটু যত্ন নেয়া তা না হলেই আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন বিভ্রান্ত আত্মা যেটা অসম্ভব কিন্তু আপনি ভাবেন এটাই সত্যি বিভ্রান্ত মন সম্ভব মন শুধু বিভ্রান্তই হতে পারে যদি কারো স্বচ্ছ মন থাকে সে নিশ্চয় অতিশয় গোড়া বুঝেছেন মনের প্রকৃতি হল বিভ্রান্তি সেটাই এ সৌন্দর্য এটা সবসময় বিভ্রান্ত কারণে কিছুই বুঝতে পারে না কিন্তু এ সব কিছু জড়ো করতে পারে আর সেটাকে নিয়ে তালগোল পাকাতে পারে অনন্তকাল ধরে এটাই আপনার যৌক্তিক মনের স্বভাব মন সবসময় বিভ্রান্ত হবে যদি না আপনি হন একরোখা নির্বোধ বা একজন অন্ধবিশ্বাসী তা না হলে মন বিভ্রান্তই হবে বিভ্রান্ত মন ভালো যদি আপনি জানেন কিভাবে গোছাতে হয় আপনার বিভ্রান্তিকে যদি আপনি জানেন কিভাবে সামলাতে হয় আপনার বিভ্রান্তিকে যদি আপনি জানেন কি করে সচেতনভাবে বাড়াতে হয় আপনার বিভ্রান্তির বিশালতাকে যদি আপনি সচেতনভাবে সামলাতে পারেন আপনার বিভ্রান্তিকে তবে মন একটি অতি উপযোগী যন্ত্র যদি আপনি এমন একটা মন খুঁজছেন যে বিভ্রান্ত নয় আপনি ব্রেন সার্জারি করাতে পারেন এর অর্ধেক বাদ দিয়ে দিলেই কোনো বিভ্রান্তি থাকবে না একদম পরিষ্কার যত বেশি বুদ্ধিমান হবেন তত বেশি অবাক হবেন ততই বিভ্রান্ত হবেন সব কিছু নিয়ে যতই গভীরভাবে জীবনকে দেখবেন ততই আপনি দিশেহারা হবেন আর সেটা ভালো একমাত্র কেউ যে কোনো কিছুর দিকেই তাকায় না যা দৃষ্টির পরিসর সীমিত সে সব কিছুর ব্যাপার একেবারে নিশ্চিত তাই সেটা করতে হলে আপনাকে হয় নির্বোধ নয়তো অতিশয় গোঁড়া হতে হবে এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্যও নেই তো এখন আপনার মন বিভ্রান্ত সেটাই মনের স্বভাব আপনাকে শিখতে হবে এই বিভ্রান্তিকে নিজের কল্যাণে ব্যবহার করতে যদি আপনার মন দিশেহারা না হয় তার মানে এটা প্রতিনিয়ত গ্রহণ করছে না এটা একটা বদ্ধ মন আপনার মন একটা পাথরের চাই হয়ে গেছে যা সব কিছুর ব্যাপারে নিশ্চিত তা না হলে প্রতিনিয়ত যদি আপনি আরও আরও তথ্য গ্রহণ করতে থাকেন এটা সবসময় বিভ্রান্ত থাকবে কারণ এটা প্রতিনিয়ত যা গ্রহণ করছে তা যা সে পরিপাক করতে পারে তার থেকে অনেক বেশি এত বিপুল পরিমাণ তথ্য সব কিছুই যা আপনি দেখেন যদি আপনি আরেকটু বেশি যত্ন নিয়ে দেখেন এই ঘরখানির মধ্যেই আপনি দেখতে পাবেন অনেক কিছু যা আপনি জীবনেও দেখবেন ভাবেননি যদি আপনি কোন একটা জিনিসকে পর্যবেক্ষণ করেন তবে এরকম ঘটবে ব্যাপারটা শুধু এই লোকজন এইভাবে দেখছেন তারা কিছুই দেখতে পান না যদি তারা যথেষ্ট মনোযোগ দেন যে কোনো একটা জিনিসে আপনি দেখবেন একটা সামান্য পিঁপড়ে আপনার বাকি সারাটা জীবনের জন্য আপনার মনোযোগ কেড়ে নিতে পারে এর মধ্যে এত কিছু আছে তাই আপনার চারপাশের সব কিছুই যদি আপনি যথেষ্ট মনোযোগ দেন সেখানে এত তথ্য আছে কোনোভাবেই কোনো মন সেটা পরিপাক করতে পারে না একমাত্র একটা অমনোযোগী মন ভাবে যে সে সবকিছুই জানে একটা মনোযোগী মন সবসময় অবাক আর দিশেহারা এই মহাবিশ্বের প্রত্যেকটা খুঁটিনাটি নিয়ে আর এটা সেরকমই হওয়া উচিত আপনার উচিত না নিজের বিভ্রান্তির জন্য কষ্টভোগ করা আপনাকে বুঝতে হবে যদি আপনি প্রতিনিয়ত বিভ্রান্ত থাকেন তার মানে আপনার একটা সক্রিয় বুদ্ধিমত্তা রয়েছে হ্যাঁ তাই একবার যখন আপনি আপনার আত্মা আর মনকে আলাদা করে ফেলেছেন আপনার অভিজ্ঞতা এক অস্তিত্বহীন আত্মা মন মাত্রাতিরিক্ত গ্রহণ করছে চারিদিক থেকে সব সময় প্রতিনিয়ত জাগা অবস্থায় এবং নিদ্রায় পাঁচটি ইন্দ্রিয় প্রতিনিয়ত গ্রহণ করছে অবিরাম বেশিরভাগ মানুষ এ বিষয়ে সজাগ নয় তাই তাদের জীবন হয়ে ওঠে আর বিরক্তিকর বিভ্রান্তি মানে এখনও সম্ভাবনা আছে উপসংহার টেনে দেয়া মানে মৃত্যু তাই উপসংহার টানতে আর বিভ্রান্তিকে সরিয়ে ফেলার চেষ্টা করবেন না বিভ্রান্তি ভালো এই মুহূর্তে এমন কিছু কল্পনা করবেন না যেগুলো সত্যি নয় বিভ্রান্তি আছে কারণ মানব ইতিহাসে কখনোই কেউ এই সৃষ্টির প্রকৃতিকে জীবনের প্রকৃতিকে মনের মধ্যে বুঝে উঠতে পারেননি আপনি জীবন হতে পারেন আর জীবনকে জানতে পারেন আপনি কখনোই জীবনকে বুঝতে পারবেন না শুধু এটুকু বুঝুন কখনোই কখনোই আপনি জীবনকে বুঝে উঠতে পারবেন না কিন্তু যদি আপনি সম্পূর্ণরূপে খাঁটি একটা জীবন হয়ে ওঠেন আপনি জীবনকে জানবেন তার পরিপূর্ণ মহিমায় তাই জীবনকে জানার একমাত্র উপায় হল একটা জীবন হয়ে ওঠা আপনি কি তাই আপনি একটি আত্মা নাকি জীবন আপনি একটি জীবন কি না জীবন তাই না তাই সেটাই হয়ে উঠুন এই মুহূর্তে আপনি জীবন নন আপনি একগুচ্ছ চিন্তা আবেগ ভাবনা মতামত আর পূর্ব ধারণা এগুলো আরও বেশি প্রভাবশালী আপনার মধ্যেকার জীবনের চেয়েও তাই না আপনার চিন্তা আর আবেগ এই সজীবতা যেটা আপনি তার চেয়েও বেশি জায়গা দখল করছে তো আপনি অনুভব করছেন না নিজেকে একটা জীবন হিসাবে আপনি নিজেকে অনুভব করছেন এক একগুচ্ছ চিন্তা আবেগ আর যা কিছু এসব নিয়ে এটা একটা ভুল আপনি বেঁচে আছেন বলেই আপনি চাইলে ভাবতে পারেন বুঝেছেন এমন নয় যে আপনি ভাবছেন বলে আপনার অস্তিত্ব রয়েছে আপনি বেঁচে আছেন বলে আপনি হয়তো ভাবতে পারেন যদি আপনি চান কিন্তু এই মুহূর্তে চিন্তাভাবনার প্রক্রিয়াটা এতটাই অদম্য হয়ে গেছে যে মানুষ ভাবছেন ওটা আরও বেশি প্রভাবশালী বা ওর প্রাধান্য জীবনের চেয়েও বেশি না তা নয় সেরকম নয় আপনার জীবনের আগে আপনার চিন্তার অস্তিত্ব থাকে না আপনি জীবিত আছেন বলেই আপনি হয়তো ভাবতে পারেন চিন্তাভাবনা যদি কারো চিন্তাভাবনা এমন হয় কি বলা যায় মনোযোগী জীবনে কোনো একটি নির্দিষ্ট জিনিসের প্রতি অন্য কোনো কিছুই গুরুত্ব রাখে না সেরকম মানুষ মুক্ত শুধু তার এই চিন্তার কারণে যেটা কোনো বিভ্রান্ত চিন্তা প্রক্রিয়া নয় তেমন চিন্তা প্রক্রিয়া আপনাকে রক্ষা করবে না কিন্তু কারোর চিন্তা যদি এরকম হয় যে সেটা পুরোপুরি জুড়ে আছে একটি এবং একমাত্র একটি জিনিসেরই প্রতি একটা একমুখী চিন্তা সেরকম চিন্তা আপনাকে দিতে পারে অনেকটা সুরক্ষা অনেক অঙ্গীকার এবং অনেক সক্ষমতা সেটা একটা অন্য বিষয় কিন্তু এই মুহূর্তে আপনি সেই অবস্থায় নেই এর থেকে ভালো কোন একটা সহজ উপায় ব্যবহার করা এবং আপনাকে চিন্তা করতে হবে না যে কেউ আপনাকে প্রভাবিত করবে আপনাকে এটা বুঝতে হবে নিজেকে আড়াল করে রাখলে ভালো কিছুর থেকেও নিজেকে আড়াল করবেন বুঝতে পারলেন তাই সুরক্ষা এমনই হওয়া উচিত যে একমাত্র যা আপনার জন্য অদরকারী তা আটকে যায় আপনার একটা ছাঁকনি চাই দেওয়াল নয় হ্যাঁ যদি আমরা একটা দেওয়াল বানাই আপনার চারপাশে সেটা আপনাকে এমনকি জীবনের থেকেও আড়াল করে রেখে দেবে বহু মানুষ এমনটা করছেন তারা নিজেদেরকে বাঁচাতে চান মৃত্যু আর বিপদের থেকে কিন্তু তারা সফল হবেন যেটায় তা হলো তারা নিজেদের আড়াল করবেন জীবন থেকে এমনকি জীবনও তাদের ছোঁবে না তারা এতটাই সুরক্ষিত এমনটা হবেন না জীবনের আপনাকে ছোঁয়া উচিত জীবন যদি আপনাকে গড়িয়ে দিয়েও যায় সেটা বেশি ভালো জীবনের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার চেয়ে ধন্যবাদ